হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছেলে বাবুদের খুবই সহজে সাধারণ একটি ফতুয়া, শুধুমাত্র পাইপিং দিয়ে সামনে মাঝখানে একটা এক কালার কাপড় দিয়ে প্লেটের মতো দিয়ে আর সাইডে পাইপিং দিয়ে দিয়েছি। খুবই সহজে, যারা নতুন সেলাই শিখতেছেন তাদের জন্য খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি কাপড় নিয়েছি, কাপড়টা আসলে আমার এখানে বেশি আছে, তো আমি এক সাইড থেকে কাপড়টা কাটবো আর বাকিটা রেখে দেবো। তো যে প্রথমে কাপড়টা আমি পিছনের পাটার কাপড়টা আগে কেটে নেব। সব সময় আমি যে কাজটা করি ফতুয়া কাটতে, এটা একটু খেয়াল করবেন যে সামনে যেহেতু প্লেট থাকে সেক্ষেত্রে আমি সামনের কাপড়টা বা পিছনের কাপড়টা আলাদা আলাদা কেটে নিই। তো আমার ফতুয়াটা লম্বা হবে টোটাল 19 ইঞ্চি। তো আমি হচ্ছে নিচে যেহেতু পাইপিং দিব, তো আমার এখানে নিচে 1/2 ইঞ্চি কাপড় হলেই হবে। তো নিচের জন্য 1/2 ইঞ্চি, উপরের জন্য 1/2 ইঞ্চি। আমি টোটাল 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, মানে 20 ইঞ্চি নিয়েছি। এবার হচ্ছে আমি গলাটা চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, এর বেশি নেবেন না, গলা চওড়া বাচ্চাদের বেশি হয়ে যাবে তাহলে। আর কাটটা নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি। আর এখানে নিলাম আমি হচ্ছে আর্মলার নিচ্ছি লম্বা 6 ইঞ্চি। এবার বড়িটা নিচ্ছি, বড়ি নিচ্ছি হচ্ছে আমি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি চড়াতে একটা দাগ দিলাম। এখন আমি নিচে একটু বেশি নেব, 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ একটু বেশিতে একটা দাগ দিলাম। আর মাঝখানে আমি 1/2 ইঞ্চি একটু ভিতরের দিকে একটু ডাউন করে দেব। তো এই যে দেখেন আমি কীভাবে দাগটা দিচ্ছি, মাঝখানে 1/2 ইঞ্চি একটু ভিতরের দিকে কমিয়ে দিয়েছি আর হচ্ছে নিচে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমি আর্মলের এখানে রাউন্ড শেপ করে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে আমি দাগে দাগে হচ্ছে কেটে নিচ্ছি। তো এই যে আমার পিছনের কাপড়টা কাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি সামনের কাপড়টা কাটবো। তো সামনের আমি হচ্ছে দেখেন দুই সাইডটা আমি একসাথে নিয়েছি এখানে দুই পার্ট করে। তো দু পার্ট করে নেওয়ার পরে আমি 1 ইঞ্চিতে প্রথম চওড়া একটা ভাঁজ দিলাম, তারপরে হচ্ছে আমি আরেকটা ভাঁজ দেবো। এই যে 1 ইঞ্চি চওড়া আপনাদের আমি একটু দাগ মাপ দিয়ে দেখিয়ে দিলাম। আবার আরেকটা ভাঁজ দিচ্ছি, যেটা আমার মাঝখানে সামনে প্লেট বাটন কর থাকবে সেটা। এবার ভাঁজ দিয়ে জাস্ট এই কাপড়টার উপরে আমি পিছনের কাপড়টা বসিয়ে দিয়ে এবার হচ্ছে এটা সমান করে কেটে নেব। এখানে আর কোনো মাপ দেওয়ার কিছুই নেই, যেটা আমার অতিরিক্ত প্লেটের জন্য দরকার সেটা তো আমি অতিরিক্ত ভেঙে নিয়েছি। এবার কাঁধের এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিয়েছি, তো আমার কাটা শেষ। এবার নিচ থেকে হচ্ছে আমি 1 ইঞ্চি উপরে একটু দাগ কেটে নিয়েছি, এবার একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। তো রাউন্ড শেপটা করলে দেখতে ভালো লাগে ফতুয়াটা। আর এটা হচ্ছে 4 বছরের বাচ্চার জন্য, যারা বাচ্চা হেলদি সেক্ষেত্রে আপনারা বডিটা আরেকটু চওড়া নেবেন, আরও 1.5 ইঞ্চি করে বেশি নেবেন। এখানে আমি যে বাচ্চাটার জন্য করতেছি একটু শুকনা, তো আপনারা যাদের স্বাস্থ্য ভালো, আর লম্বাটা কিন্তু 4 বছর বা 5 বছরের বাচ্চার জন্য এনাফ, এতটুকুই নিলে আপনারা হয়ে যাবে। এবার গলা, সামনের গলাটা চওড়া নিলাম আমি 2 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চির বেশি নেবেন না, যদি বেশি মোটা হয় বাচ্চাটা তো সেক্ষেত্রে আপনারা 1/2 ইঞ্চি বেশি নিতে পারেন। আর পিছনের গলাটা 1 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখন গলাটা কেটে নিলাম। তো আমার কিন্তু ফতুয়াটা কাটা হয়ে গেছে। এবার হচ্ছে পাইপিনের কাপড়টা নেব আমি। এই যে দেখেন এখন আমি পাইপিনের কাপড়টা কেটে নেব। পাইপিনের কাপড়টা সবসময় একটু কোণা করে কাটতে হবে, তেসরা করে, কখনো সোজা কাপড় দিয়ে পাইপিন দেওয়া যায় না, তো সেক্ষেত্রে পাইপিনটা কিন্তু সুন্দর হয়ে বসে না। এখন হচ্ছে আমি এই যে পাইপিনের কাপড়টা 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। এই যে দেখেন এইভাবে তেসরা করে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তেসরা করে কাপড়টা কাটলে কি হয়, কাপড়টা বাড়ে যখন আপনি রাউন্ডের গলার বা হাতার আর্মলের এখানে রাউন্ড থাকে সেখানে যখন পাইপিনটা লাগাতে যাবেন তখন কিন্তু সুন্দর হয়ে বসবে, আর সোজা হলে সেখানে কুচকে থাকবে। এই যে দেখেন কাপড়টা, যেটা আমি কোণা করে কাটছি সেটা বাড়তেছে আর যেটা সোজা সেটা কিন্তু বাড়ে না। তো সোজাটা হচ্ছে আমি মাঝখানে যে প্লেট দেব এক কালার সেটার জন্য নিয়েছি। তো এখন আমি সেলাই করতে চলে আসলাম। তো এই যে এখন আমি সেলাই করে নেব। প্রথমে হচ্ছে আমি মাঝখানের যে সামনের বাটন গর আছে প্লেটটা সেটা আগে তৈরি করে নেব। তো সেটা আমি যেভাবে অতিরিক্ত 1 ইঞ্চি কাপড় নিয়েছি, 1 ইঞ্চিতে প্রথমে একটা ভাঁজ তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি, তো সেভাবে হচ্ছে আমি এখন ভাঁজটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এ পাখে একটা কথা বলে নিই, যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই দেবেন।
বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই যে আমি একটা হচ্ছে প্রথমে গলার দিক থেকে সেলাই করলাম, আর একটা হচ্ছে নিচের দিক থেকে আমি বাস করে সেলাই করছি। দুটো যদি আপনারা একই দিক থেকে সেলাই করেন তাহলে কিন্তু একটা সোজা থাকবে আর একটা উল্টো হয়ে যাবে। দুটো দুদিক থেকে সেলাই করে নেবেন তাহলে হচ্ছে আপনার সমান থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনের প্লেটটা সেলাই করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এখানে এক কালারের কাপড় দিয়ে সামনে একটু প্লেটের উপরে একটু পাইপিনের মতো দেব, ছটা পাইপিনের মতো জাস্ট একটু বাস করে সেলে দিলে দেখতে ভালো লাগে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। এরকম দিলে হচ্ছে বাচ্চাদের একটু ভালো লাগে দেখতে। তো আমি এখন এই পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি, জাস্ট চিকন করে ভাঁজ দিয়ে প্লেটটা যতখানি ছড়া ওটার উপরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এবার এই সেটটাও চিকন করে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব, এখানে কোনো ঝামেলা নেই, সহজে ভাঁজ দিয়ে একটু সেলাই করে নিলাম। এই কাপড়টা আমি 2 ইঞ্চি চড়া নিয়েছি, তো আমার সেলাইয়ের পরে 1 ইঞ্চি থাকবে। আমি এদিক থেকে 1/2 ইঞ্চি ভেঙে নিয়েছি আর ওদিক থেকে 1/2 ইঞ্চি ভেঙে এখন সেলাইটা করে নিচ্ছি। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার জন্য সরি। আসলে ড্রেসটা সেলাই করতে গেলে দেখা যায় অনেক কিছু দেখানোর থাকে, সেক্ষেত্রে আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য সমস্যা নেই, সরি আমি বলতেছি আপনাদের যদি সমস্যা হয়। তো আসলে আমি বড় করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, তো ভুল হলে ক্ষমা করবেন। তো এই যে দেখেন আমি এখন কাটটা সেলাই করে নিচ্ছি। এবার হচ্ছে আমি যেটা করব, গলার পাইপিনটা লাগাবো। তো পাইপিনটা আমি হচ্ছে উল্টো দিক থেকে প্রথমে লাগাবো। এই যে দেখেন কাপড়টা টানলে কিন্তু বাড়ে, তো এখন আমি উল্টো দিক থেকে পাইপিনটা লাগাচ্ছি। দেখেন কাপড়টা উল্টো এখন। তো এই যে এটা কীভাবে লাগাচ্ছি, আমি কিন্তু এর আগে আরেকটা ফতুয়ার ডিজাইন দেখিয়েছি ছেলেবাবুদের, তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আবার এর আগে আমি ছেলেবাবুদের প্যান্ট কীভাবে সেলাই করবেন, প্যান্টের কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন যারা দেখেননি এখনও। তো এই যে এখন হচ্ছে আমি এবার সোজা করে নিচ্ছি, সোজা করে এবার হচ্ছে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার জাস্ট উল্টিয়ে চিকন করে সেলাই করে নেবেন, আর একটু খেয়াল করবেন পুরোটা জায়গা যাতে সেমভাবে থাকে সেলাইটা, মোটা চিকন যাতে না হয়, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এভাবে আমি একই সমান করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমার গলার পাইপিনটা কিন্তু লাগানো হয়ে গেছে, দেখেন পাইপিনটা কত সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমি আরমোলের যেটা আছে পাইপিন, আরমোলের পাইপিনটা লাগিয়ে নেব। এটা সেম আমি উল্টো দিকে আগে লাগিয়ে নিচ্ছি। পাইপিনটা লাগানোর সময় উপরে যে কাপড়টা আছে পাইপিনের চিকন, এই কাপড়টাকে একটু টেনে ধরে সেলাই করবেন, তাহলে হচ্ছে পাইপিনটা সুন্দর হবে। লুজ করে রাখবেন না কখনো, একটু টেনে ধরবেন তাহলে হচ্ছে সুন্দর হবে। এবার হচ্ছে আমি উল্টিয়ে আবার সেম চিকন করে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি অপর সেটটা সেলাই করে নেব, দেখেন এই সেটটা সেলাই হয়ে গেছে। তো আমার গলার আরমোলের কিন্তু পাইপিন লাগানো শেষ, ড্রেসটা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি সাইডে নিচ থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ কেটে নিচ্ছি, আমি সাইডে একটু ফাঁড়া দেব, তো সেজন্য আমি দাগটা কেটে নিলাম। তো এবার হচ্ছে সাইডে সেলাই করে নিচ্ছি আমি। আর পাইপিনের ফতুয়ার কিন্তু ভিতরে বেশি কাপড় রাখা যাবে না, বেশি একটা কাপড় রাখবে না, তাহলে দেখতে ভালো লাগে না। জাস্ট 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চির একটু বেশি রাখতে পারেন, এর বেশি রাখার দরকার নেই। তো আমি যেটা ফাঁড়া রাখবো সেখান পর্যন্ত রেখে আমি আবার সেলাই করে নিচ্ছি। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সাইড সেলাই করে নিয়েছি, এবার হচ্ছে সাইডের যে আমি ফাঁড়াটা দেবো সাইডে সেটা কীভাবে সেলাই করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা কামিজের সাইডের ফাঁড়া যেভাবে সেলাই করি ঠিক সেভাবে, এই যে সাইডে একটু ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, না হলে সমস্যা নেই, কিন্তু দিলে একটু ভালো লাগে দেখতে, সেজন্য দেয়া। তো আপনারা যদি যাদের ঝামেলা মনে করেন বা নতুন হয়তো বা আপনাদের কাছে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা যদি নাও দেন সমস্যা নেই, ফুতুয়াটা দেখতে ভালোই লাগবে। তো এই যে সেমভাবে আমি অপর সাইডটা সেলাই করে নেব। এই সাইডটা এখন সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে নিচের পাইপিনটা আমার লাগাবো। নিচের পাইপিনটা আমি এখন এটা সেম আমি উল্টো ফিটে লাগাবো প্রথমে।
প্রথমে আমি সাইডে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই যে ফাড়ার এখানে কেটে আমি এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার জাস্ট আমি উল্টিয়ে গলার পাইপিংটা যেভাবে আমি বসিয়েছি ঠিক সেভাবে হচ্ছে আমি এটা সেলাই করে নেব। এটাও ইচ্ছে আপনাদের ঝামেলা মনে হলে এটা দেওয়ার দরকার নাই, যদি এই পাইপিংটা না দেন সেক্ষেত্রে আপনারা কাপড়টা একটু লম্বাতে বাড়িয়ে নেবেন যাতে আপনারা নিচের সেলাইটা দিতে পারেন সুন্দর করে, নিচের বর্ডারটা সুন্দর করে ভাঁজ দিতে পারেন। সেক্ষেত্রে নিচের জন্য আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি অতিরিক্ত কাপড় নেবেন। এখন আমি এই যে নিচের পাইপিংটা লাগানো হয়ে গেছে দেখেন তো, পুরোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে ফতুয়া। এখন শুধু আমি বাটন কোটটা করব আর বাটনটা লাগিয়ে নেব। এই যে দেখেন বাটন লাগানো আর বাটন কোটটা করা আমি দেখালাম না, তো সেটা আমি করে আপনাদের দেখাচ্ছি। এই যে বাটনটা আমি লাগিয়ে নিলাম, তৈরি হয়ে গেল ফতুয়া। খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি, তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা কেমন দেখতে চান বা কোন ড্রেস দেখতে চান। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, তো সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।